আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কমের পক্ষ থেকে আমি উদ্দিন জুয়েল আজকে আমি যে পারফিউমটা নিয়ে রিভিউ করব সেই পারফিউমটার নাম হচ্ছে ভার্সাচে পোর ওম দিন অ্যান্ড ব্লু আর আজকে আমি এসেছি আমাদের কর্পোরেট হাউসের এই শোরুম থেকে আমাদের আরও কয়েকটি শোরুম আছে যে শোরুমগুলোর ঠিকানা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমি প্রথমে আপনাদের বলে দিতে চাই যে কীভাবে এই পারফিউমটা রিভিউ আমি করব প্রথমে হচ্ছে এই পারফিউমটির বক্স আমি আপনাদেরকে দেখাবো তারপরে বোতলটি দেখাবো তারপরে স্প্রেয়ারটা কীরকম সেটাও আলোচনা করা হবে তারপরে এই পারফিউমটিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই পারফিউমটা কেমন পারফিউম এটার স্মেল কীরকম বা এটা আপনার কোথায় ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই পারফিউমটা কতক্ষণ আপনার গায়ে থাকবে বা আপনার কাপড়ে থাকবে অথবা কতক্ষণ ছড়াবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করে নিব এবং এই পারফিউমটা কোন বয়সের ছেলে পুরুষরা ব্যবহার করতে পারবেন কোন সময় ব্যবহার করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা জেনে নিব আর এই পারফিউমটা কোথা থেকে কিনবেন দাম কত পড়বে এই সবগুলো জিনিস আপনাদের এই ভিডিওতে আজকে আমি জানিয়ে দিব ভার্সাচে পরম যাত্রা শুরু হয় দুই সালে যিনি এই পারফিউমটা বানিয়েছেন তিনি হচ্ছেন একজন মাস্টার পারফিউমার আমার খুবই পছন্দের একজন পারফিউমার এবং ওই যে একজন পাগলা রিভিউর আছে না হাউ মেনি ফ্রাগ্রেন্সেস ডু ইউ ওন তার যে পারফিউমের ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডেরও কিন্তু জনক হচ্ছেন এই মাস্টার পারফিউমার আর তার নাম হচ্ছে ড্রাম রোল হবে এখন অ্যালবার্ট মরিলা সো চলুন আমরা এখন এই পারফিউমটির বোতল এবং বক্সের প্রেজেন্টেশনটি দেখে নেই আছে পোরম ডিলান ব্লু টু হান্ড্রেড এমএল এর বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভার্সাচি পোরমটা যদি আপনারা স্পর্শ করেন হাতে ফিল করতে পারবেন বাট ডিলান ব্লু বা লোগোটা আপনারা টাচ করলে সেরকম ফিলটা আপনারা করতে পারবেন না এখানে টু হান্ড্রেড এমএল আছে ডেফিনেটলি এটা হচ্ছে অডি টয়লেট ভার্সন আর ওরা সাধারণত যে ডিজাইনটা ইউজ করে ওদের বিভিন্ন প্রোডাক্টে সেই ডিজাইনই হচ্ছে আপনারা উভয় পাশে দেখতে পারবেন ওকে টপ সাইডে হচ্ছে শুধুমাত্র ভার্সাচি কথাটা লেখা আছে আর বটম সাইডে হচ্ছে আপনারা ব্যাচ কোড এবং বার কোডের পাবেন মেড ইন কোন জায়গা সেই ইনফরমেশানটাও কিন্তু আপনারা নিচের দিকে পাবেন আর পেছনের সাইডে হচ্ছে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেগুলোর একটা তালিকা আপনারা দেখতে পারবেন এবং এখানে হচ্ছে ওদের কিউআর কোডটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে রিসাইকেল ইনফরমেশান দিবে আর এটা হচ্ছে শুধুমাত্র অথরাইজড যে রিটেইলার্স আছে ভার্সাচের তারাই শুধুমাত্র বিক্রি করতে পারবে এরকম নোটিস এখানে দিয়ে রেখেছে ওভারঅল ভেরি নাইস বক্সের ডিজাইন এবং সব দিক থেকেই খুবই এলিগেন্ট একটা ভাইভ দিচ্ছে কিন্তু এই বক্সটি ভার্সাজি পোরম ডিলান ব্লু টু হান্ড্রেড এম এল এর বটল আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস বটল উপরের দিকেও যে আমি বললাম না বক্সের প্রেজেন্টেশনের সময় যে ওরা যে ডিজাইনটা ব্যবহার করে সেই ডিজাইনটাই হচ্ছে এই ক্যাপের উপরের সাইডে আপনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে ওদের লোগোটা আছে খুবই সুন্দর শেপের এটা কাচের বোতল পিছনের সাইডও সেম ডিজাইন এটাতে অনেক বেশি স্ক্র্যাচ আপনারা দেখতে পাচ্ছেন কারণ এটা হচ্ছে আমাদের ডিকেন করা বোতল আমরা এই বোতলটি থেকে হচ্ছে কাস্টমারদের বা গ্রাহকদের আমরা ডিকেন প্রোভাইড করে থাকি যে কারণে হচ্ছে বক্সটাতে প্রচুর পরিমাণ দাগ আপনারা দেখতে পাচ্ছেন বাট আপনারা যখন নতুন পারফিউমের বক্স কিনবেন তাহলে বোতলটিও একদম ফ্রেশই পাবেন এরকম হবে না আর বটম সাইডে হচ্ছে আপনারা ব্যাচ করে ইনফরমেশান পাবেন বার করে ইনফরমেশান তো আর পাবেন না ব্যাচ করে ইনফরমেশন পাবেন এবং ইন কোন জায়গা সেই স্টিকারটা আপনারা কিন্তু বটম সাইড থেকে পাবেন এছাড়া আর কোনো ডিজাইন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না আর এটা হচ্ছে এই স্পেয়ারের উপরে হচ্ছে ভার্সাচের এই লোগোটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেয়ারের উপরে কিন্তু ভার্সাচের লোগোটা আছে আর ক্যাপের ভিতরে এরকম কোনো লোগো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর এই ক্যাপটার নিচে যে হেডটা আছে না এখানে হচ্ছে ভার্সা আছে কথাটি লেখা থাকবে হ্যাঁ এগুলোই হচ্ছে ডিফাইন করে অথেন্টিসিটি এই জিনিসগুলো হচ্ছে যারা ফেক পারফিউম বানাবে তারা এভাবে সুন্দর মতো এত সুন্দর করে আসলে আউটপুট দিতে পারবে না সো ওভারঅল ভেরি নাইস বোতল ডিজাইন বক্স এবং বোতলের প্রেজেন্টেশন হয়ে গেল চলুন আমরা দেখে নিই যে এর যে স্প্রেয়ারটা আছে সেই স্প্রেয়ারটা কি আসলে কন্ট্রোলেবল কিনা অর্থাৎ আমি আমার জুসের মিসটাকে কি কন্ট্রোল করতে পারবো কি না আমরা অনেক ভালো ভালো পারফিউমের যখন রিভিউ করেছি তখন দেখেছি যখন নজেলটা বড় হয় তখন স্প্রেয়ার কন্ট্রোল করা যায় মানে স্প্রেয়ারটা যদি আপনার হেডটা যদি বড় থাকে ওটাকে কন্ট্রোল করা যায় জুস কতটুকু আমি বের করব সো এটার যে হেডের অংশটুকু আছে এটা কিন্তু তত বড় না সো দেখা যাক যে আমি আমার এই পারফিউমের বটল থেকে জুসটাকে কন্ট্রোল করতে পারি কি না ওকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনি চাইলে ফুল ব্লাস্ট করলে একবারে বের হয়ে যাবে জুস অথবা যদি আপনি অল্প অল্প করে বের করতে চান তাহলে ম্যাক্সিমাম দুইবার আপনি প্রেস করতে পারবেন যেমন একবার প্রেসে হালকা বেরোলো তারপর আবার একটু প্রেস করতে পারবেন এরকম বাট ওভারঅল এটা কিন্তু আসলে কন্ট্রোলেবল স্প্রেয়ার এরকম আমার কাছে মনে হচ্ছে না বাট স্প্রেয়ারটা কিন্তু জ্যামি না আপনি যখন প্রেস করবেন তখন সাফিসিয়েন্ট পরিমাণের জুস কিন্তু এই স্প্রেয়ার থেকে বেরো হয়ে যাবে তো চলুন আমরা জেনে নিই এই পারফিউমটিতে কী কে নোটস ব্যবহার করা হয়েছে এই পারফিউমটির টপ নোটসে আছে ক্যালাবিয়ান বার্গামাট গ্রেপফ্রুট ফিগ লিভস অ্যান্ড অ্যাকোয়াটিক নোটস মিডল নোটসে আছে ভায়োলেট লিভস ব্ল্যাক পেপার প্যাপাইরাস উড অ্যামব্রক্সান অ্যান্ড প্যাচলি বেজ নোটস আছে মিনারেল মাস্ক টঙ্কা বিন saffron and incense এই পারফিউমটা হচ্ছে খুবই নাইস ফ্রেশ এন্ড ক্লিন টাইপের একটা পারফিউম ব্লু বা অ্যাকোয়াটিক টাইপের পারফিউম যেগুলো আপনার ফ্রেশ এবং হালকা একটু কি বলে ইনসেন্স টাইপের থাকে না এই পারফিউমটা হচ্ছে সেরকমই একটা পারফিউম পারফেক্ট एग्जांपल এটা এমন না যে একদমই পুরোপুরি ইউনিক বা একদমই আনকমন একটা পারফিউম এর মতো আর কোন পারফিউম মনে হয় না আছে ওইরকম কিছু না এটা একটা ব্লু ফ্র্যাগরেন্স বাট যে ব্যাপারটা হচ্ছে এইটা খুবই নাইস এবং ক্লিন এবং যেহেতু মাস্টার পারফিউম বানিয়েছেন এই পারফিউমটি খুবই ব্যালেন্স হচ্ছে এই নোটসগুলো মিক্স হয়ে আছে এই পারফিউমটিতে যে কারণে এই পারফিউমটা অনেকেই আমাদের কাছ থেকে বিয়ের ডালাতে গিফট করার জন্য নিয়ে থাকেন জি হ্যাঁ যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন তারা হচ্ছে মেয়ের ফ্যামিলি আর কি ছেলের ফ্যামিলিকে গিফট করার জন্য মানে ডালাতে বিয়ের ডালাতে দেওয়ার জন্য কিন্তু এই ভার্সেজি পরম ডিলানগুলোটা আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন সো আপনারা যদি সামনে আপনাদের বিয়ে থাকে আপনার হবু হাজবেন্ডকে দালাতে ব্যবহার করার জন্য কিন্তু এই পারফিউমটা দিতে পারেন এই পারফিউমটা দিয়ে যদি সে বিয়েতে আসে বা বাসরাতে আসে ডেফিনেটলি একটা রোমান্টিক বা খুব ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আপনাদের মধ্যে থাকবে এটাই হচ্ছে আমরা আশা করতে পারি আমাদের পারচেস হিস্ট্রি থেকে আমরা এই কথাটি বললাম দেখেন আমি আগেও বলেছি যে ফ্রেশ পারফিউম থেকে আসলে লঞ্চবিটি পাওয়াটা খুবই মুশকিল বা দুরহ ব্যাপার হয়ে যায় একই রকম ভাবে এই পারফিউমটা থেকে কিন্তু আপনারা খুব বেশি আহামরি লঞ্জিভিটি পাবেন না তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম এই পারফিউমটা লঞ্জিভিটি হয়তো আপনারা পাবেন হাই হিউমিডিটি ওয়েদারে কিন্তু আরও কম আপনার লঞ্জিভিটি এই পারফিউমটা থেকে পেতে পারেন আর প্রজেকশন হচ্ছে প্রথম এক ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে আপনি পাবেন যদি এসি টেম্পারেচার মধ্যে থাকেন হয়তো দুই ঘন্টা পাবেন যদি নর্মাল কমন ওয়েদারের মধ্যে থাকেন তাহলে হচ্ছে এক ঘন্টা পর্যন্ত আপনারা প্রজেকশনটা পাবেন কিন্তু এমন না যে এই পারফিউমটা ফেড হয়ে যাবে পারফিউমটা আপনার কাপড়ে লেগে থাকবে যদি আপনারা সেখানে যেয়ে স্মেল নিতে চান তাহলে কিন্তু আপনার ফিল করতে পারবেন ওকে আর এটা হচ্ছে খুবই একটা পারফিউম এটা হচ্ছে যে কোনো বয়সের ছেলে পুরুষরা ব্যবহার করতে পারবেন কিন্তু এই পারফিউমটা থেকে আমি হচ্ছে একদম আপলিফটিং এনার্জেটিক একটা যেটা হচ্ছে সাধারণত ইয়াঙ্গার অডিয়েন্সদেরকে ডিফাইন করে সো যাদের এইজ হচ্ছে বিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে তারা কিন্তু এই পারফিউমটা আসলে বেশি বেশি মাত্রায় ব্যবহার করতে পারেন আর এই পারফিউমটা হচ্ছে যেহেতু একটা ভার্সেটাইল সামার পারফিউম আপনারা সামার ফল অথবা উইন্টার এবং রেইনি সিজন এই দুইটা সিজন বাদ দিয়ে আমার মনে হয় যে কোনো সময় আপনারা এই পারফিউমটা দিনে রাতে ব্যবহার করতে পারেন এবং এই পারফিউমটা আপনারা দিয়ে চাইলে অফিসে যেতে পারেন বিজনেস মিটিংয়ে যেতে পারেন আপনার ডেটকে নিয়ে ডেটিংয়ে যেতে পারেন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারেন কোনো আউটডোর অ্যাক্টিভিটিতে যেতে পারেন ট্রাভেলে যেতে পারেন অথবা জিমেও যেতে পারেন জিমের কথা বলতে বলতে একটা কথা মনে হয়ে গেল এই পারফিউমটা যেহেতু একজন শুনেছে আমার জিমের মেম্বার যে খুবই ভার্সাল একটা পারফিউম তো উনি আমাকে জিজ্ঞেস করে তাহলে শালির সাথে ফ্লাট করার সময় এই পারফিউমটা ব্যবহার করা যাবে আমি বলি হ্যাঁ ভাই যদি ওয়াইফের জুতার বাড়ি খাওয়ার জন্য রেডি থাকেন তাহলে আপনার সাথে ফ্লাট করতে পারবেন এই পারফিউমটা গায়ে মেখে যেহেতু এটা পারফিউম সো এই পারফিউমটা আপনারা কোথা থেকে কিনবেন এখন চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করে নিই এই পারফিউমটা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন সুখের কথা হচ্ছে আমরা কিন্তু এই পারফিউমটা ডিকেন প্রোভাইড করছি এখনো পর্যন্ত এই পারফিউমটার ওয়ান এভেলের প্রাইস পরে আমাদের কাছ থেকে আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তো আজকে পর্যন্ত হচ্ছে এই পারফিউমটার দাম ওয়ান এম অর্থাৎ বিরানব্বই টাকা আর যদি হান্ড্রেড এম এল আমাদের কাছ থেকে নিতে চান তাহলে তার দাম পড়বে সাত হাজার দুইশো টাকা আর দুইশো এম এর দাম পড়বে হচ্ছে নয় হাজার সাতশো টাকা আমরা হচ্ছে সবসময় অথেন্টিক পারফিউম দিয়ে থাকি সো ডেফিনেটলি আপনারা আমাদের কাছ থেকে এই পারফিউম নিতে পারেন আর এটা হচ্ছে একটা ব্লাইন্ড বাই ওয়ার্থি পারফিউম এই পারফিউম ডিকে প্রয়োজন নাই যদি আপনারা এসে পছন্দ মানে আমাদের এখানে টেস্টার আছে টেস্ট যদি ভালো লাগে ফুল বোতল নিয়ে নেবেন আর যদি বাজেট ইস্যু থাকে তাহলে হচ্ছে শুধুমাত্র আপনারা ডিকেন্ট পারচেস করতে পারেন আদারওয়াইজ এটা কিন্তু ফুল বোতল ওয়ার্ডি একটা পারফিউম সো যারা আমার এই পারফিউমের রিভিউ পছন্দ করেন বা পছন্দ করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা অনেকদিন পর কন্টেন্ট নিয়ে আসি কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট গদ বাধা ক্রিয়েটর যারা আছে খুবই নর্মালভাবে প্রেজেন্টেড করে বা কোনোরকম এডিটিং ছাড়াই দিয়ে দেয় আমরা কিন্তু সেটা না করে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসলে কন্টেন্ট আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি যে কারণে আপনারা আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে এরকম ভালো ভালো কন্টেন্ট কিন্তু আপনারা ভবিষ্যতে আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন আর যদি এই পারফিউমটা আমাদের কাছ থেকে কিনতে চান আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল ফোর ডাবল টু অথবা আমাদের ওয়েবসাইট বাই পারফিউম ইন বাংলাদেশ ডট কম এ গিয়েও কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ যার নেই আজকে আমি বিদায় নিচ্ছি তবে একটা জিনিস বলে বিদায় নিতে চাই সেটা হচ্ছে যে দেখেন ভার্সাজি ডিল্যান্ড এর সাথে আমার শার্টের কালারটা মনে হয় ম্যাচ হয়ে গেছে রাইট ইয়া ওকে ফাইন সি ইউ নেক্সট টাইম বাই